রূপসা ফেশনে সবাইকে অভিনন্দন। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো জিভে জল আনার একটা রেসিপি, আলু কাবলি। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আলু কাবলি বানাতে আমাদের যে মশলাটা লাগছে সেই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি গোলমরিচ, দিচ্ছি ধনে, দিচ্ছি জিরে। সব মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি বেটে নিচ্ছি। এই আলু কাবলি বানাতে আমাদের লাগছে সেদ্ধ আলু, লাগছে ছোলা, লাগছে বিট নুন, তেঁতুল, ধনে পাতা, গোটা টমেটো, লাগছে মশলা, একটা গন্ধরাজ লেবু, সেদ্ধ বুট, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা শসা। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এটা আমি 2 মিনিট 2-3 মিনিট জলে ভিজিয়ে রাখবো, তারপর এটাকে চটকে তেঁতুলের একটা পাল্প বের করে নেবো। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আলু। দিয়ে দিচ্ছি ছোলা, দিচ্ছি সেদ্ধ করা বুট, কুচানো শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গুঁড়ো মশলা, বিট নুন, তেঁতুল গলা জল, দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। এবারে এটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।